গঙ্গাসাগরে আজ বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার আসর। অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন, ছিলেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। মন কি বাত শোনার পর দূরদর্শনকে জানালেন তাদের প্রতিক্রিয়া। গঙ্গাসাগরের ধবলাট মনসা মন্দিরে আজকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার আসর। প্রতিবার যা হয়, বহু মানুষ ভিড় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন কি বাত শুনতে, কেননা সেটা একটা অনুপ্রেরণার দোতক হয়ে দাঁড়ায়। আজকে বছরের শেষ মন কি বাত, ফলে এই পর্বকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। প্রধানমন্ত্রী তার মন কি বাতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেছেন। আসুন আমরা দেখে নিই সাধারণ মানুষকে, এখানে যারা সমবেত হয়েছেন তাদের তা কতখানি স্পর্শ করে গেল। আজকের প্রধানমন্ত্রীজির মন কি বাত 108তম, আমরা প্রত্যেকবারই মন কি বাত শুনি এবং তার কথায় আমরা প্রত্যেকবারই উদ্বুদ্ধ হই। আমরা এখানে যারা গঙ্গাসাগর, যে এই পুণ্যভূমিতে আমরা আছি, এই গঙ্গাসাগর মন্দির চত্বরে আমরা এখানে আজকের প্রধানমন্ত্রী মন কি বাত যে শুনতে পেরে আমাদের আজকেও ভালো লাগছে, আবার নতুন করে উদ্যম পাচ্ছি আমরা। তার কারণ তিনি আমাদের যে ফিটনেসের কথা বলছেন, যেটা ভারতীয় পদ্ধতিতে যে ফিটনেস, সেটা ওয়েস্টার্ন যে পদ্ধতিতে ফিটনেস নয়। আগামী দিন যে এআই এর কথা বলছেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উনি বললেন, যেগুলো দেশ আরও এগিয়ে যাবে সেই কথা শুনে, এবং যেখানে যে ভাষায় কথা হোক না কেন, সব মানুষ তার নিজের ভাষাতেই সেই বিষয়টা বুঝতে পারবেন, এটা তো আমরা স্বপ্নে ভেবেছিলাম। আজকের মোদিজির কথায় যেটা বাস্তবে দেখতে পাবো, সেটা শুনে যেন মানে মন গর্বে ভরে উঠছে। ভারতবর্ষ যে এত এগিয়ে চলেছে, ভারতবর্ষ পূর্ণ শক্তিতে আবার এগিয়ে চলেছে, মাননীয় মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী উন্নত ভারতের কথা বলছেন, বিকশিত ভারতের কথা বলছেন, যে ভারতে সর্বাত্মক উন্নয়নের দিকে আলোকপাত করছেন তিনি। আপনি এই ব্যাপারে কী বলছেন? প্রধানমন্ত্রীজি আমাদের কাছে একজন ইন্সপিরেশন, কারণ আমরা ওনার মতো প্রধানমন্ত্রী পেয়েছি যিনি পুরো ভারতবর্ষের 50% অর্থাৎ মহিলাদের কথা সবসময় ভেবেছেন, যুব সমাজের কথা সবসময় ভেবেছেন, যে কিভাবে যুবদের এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা দেশের ভবিষ্যৎ। তাদের যে রাস্তায় আজকে নিয়ে যাওয়া হবে, যদি তারা 1 ডিগ্রি ভুল রাস্তায় যায় তাহলে পুরোটাই ভুল, যদি তারা 1 ডিগ্রি সঠিক রাস্তায় যায় তাহলে পুরোটাই সঠিক ভাগে। আপনি শুনলেন প্রধানমন্ত্রী যে বিষয়ের উপর আলোকপাত করলেন, কোন বিষয়টা বিশেষ করে আপনার মন ছুঁয়ে গেল? প্রধানমন্ত্রী তিনি বললেন প্রধানত শরীরের কসরতের উপরে আমরা বিভিন্নভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। আগামী দিনে আমাদের 2023টা হয়ে গেল, এবার 2024-এ যে আমরা আমাদের শরীরটাকে কীভাবে সুস্থ রাখবো, আর শরীর হচ্ছে আমাদের মন্দির, শরীরটাকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে জনসেবা আমরা করতে পারবো, আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারবো, নিজেদেরকে সুস্থ রাখা মানে সমস্ত কাজেই আমরা এগিয়ে যেতে পারবো। আর শরীর যদি কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা সেবামূলক কাজ করতে পারবো না, নিজেদের পারিবারিক কাজ করতে পারবো না, কোনো কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না, এটাই মোদিজি পরিষ্কার বলেছিলেন। গঙ্গাসাগরে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে এই এখানকার অনেক মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এসেছিলেন। আমরা তাদের কাছে যাই, দেখে নিই যে প্রধানমন্ত্রীর বার্তা তাদের মনের কাছে কতখানি পৌঁছলো। এই যে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, ভালো মানুষ শুনছে এবং তাকে গ্রহণ করেছে, মন্দির গ্রহণ করেছে, এবং আরও কেউ আসবে শুনবে এরকম হয়তো। কিন্তু আমাদের এই যে বিষয়টা, প্রধানমন্ত্রীকে আমি একটা অনুরোধ করব, আমাদের যে আইলা বাঁধের জন্য একটাই আমি অনুরোধ করবো, আইলা বাঁধটা যেন লক্ষ্যে নজরে রাখে, আর কিছু না, আমার শেষ এখানে। নরেন্দ্র মোদীজির হাত ধরে গোটা বিশ্বের কাছে ভারত আজকে আগামী দিনে আর এখনও বাড়ছে, আগামী দিনে আরও বেড়ে চলেছে। নরেন্দ্র মোদীজি যে বার্তা আজকে তুলে ধরলেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে, সাধারণ মানুষের যে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা খুবই আপ্লুত। এআই টেকনোলজির কথা উনি বলেছেন, উনি নিজের শরীরের দিকে খেয়াল রেখে যোগাভ্যাস করতে বলেছেন। আমরা যে মুগুর দিয়ে সাধারণ মানুষ অনেক কাজ করি, সাধারণভাবে চালাই, তো সেই মুগুরের মাধ্যম দিয়ে যে আমরা শরীর শিক্ষা করতে পারি সেটাও উনি আজকে বলেছেন। তো ওনার এই বক্তব্যের মধ্যে থেকে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারে, তার দিকে এগিয়ে যাওয়ার কথা উনি বলেছেন। প্রধানমন্ত্রী বারবার বলছেন বিকশিত ভারতের কথা, বিকশিত ভারত তার লক্ষ্য, তবে সেই লক্ষ্য পূরণে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্থাৎ সর্বাত্মক বিকাশের কথা বলছেন, একেবারে প্রান্তিক স্তরের মানুষের উন্নয়নের ওপর আলোকপাত করছেন প্রধানমন্ত্রী, সেটাই দেশের বিকাশকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবে। ক্যামেরাম্যান শুভজিৎ পায়েল চৌধুরী এবং সুবীর দাসের সঙ্গে অনিব্রত ভট্টাচার্য, দূরদর্শন সংবাদ, গঙ্গাসাগর।